নমস্কার হ্যাপি নিউ ইয়ার দু সালে আপনাদেরকে প্রত্যেককে আমি আমার বিষ্ণুপুর অনুষ্কার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই নতুন বছর শুরু করছি আমরা নতুনভাবে আমাদের একদম স্পেসিফিক প্রোডাক্ট যেটা নিয়ে আমাদের মূল কর্মকাণ্ড অর্থাৎ বালুচুরি এবং স্বর্ণচুরি এই বালুচুরি এবং স্বর্ণচুরি সিল্ক কাতান বেসের উপরে আমরা এগুলো প্রোডাকশান করি সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশানের উপরে ভর করে আমরা এই আইটেমগুলো আপনাদের কাছে রাখছি আজকের প্রোডাক্ট রেখেছি একদম নতুন বছরের শুরুতেই বালুচুরি বালুচুরি মিনে করা এবং স্বর্ণচুরি তিনটে হচ্ছে মেনলি বালুচুরি বেশের উপরে আমি অল্প কয়েকটা করে প্রোডাক্ট রেখেছি আজকের লাইভে অর্থাৎ শাড়ির লাইভের শুরুর দিনে আপনাদের কাছে একদম পরিচিত আকারে কয়েকটা বেশ কালার দিয়ে আমি শুরু করতে চলেছি আজকের লাইভ প্রথম যে শাড়ি রাখা হয়েছে সেটা হচ্ছে বিষ্ণুপুরের অর্থাৎ ট্র্যাডিশনাল বালুচুরি বলতে যেটাকে আমরা একদম সবার প্রথমে বুঝে থাকি যে এক কালার অর্থাৎ সিঙ্গেল সুতো দিয়ে কাজটা হয়ে থাকে সেরকম একটা বেস কনসেপ্ট কাতান সিল্কের উপরে বালুচুরির কোড নাম্বার রাখা হয়েছে বালুচুরি থ্রি জিরো টু তিনশো দু নাম্বার কোড প্রোডাক্ট রয়েছে প্রাইস রয়েছে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শাড়ির বেস যে কম্বিনেশন সে কম্বিনেশান রয়েছে মাস্টার ইয়েলো তার সাথে যে কম্বিনেশন করা হয়েছে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে ব্রাউন সুতো দিয়ে কাজ অর্থাৎ এটা খুব প্রচলিত কম্বিনেশান অথচ শাড়িটা দেখার মতো একটা কম্বিনেশান মাস্টার ক্রয়ের সাথে ব্রাউন নেভি এই দুটো কম্বিনেশান সবথেকে বেশি প্রচলিত কোনো ক্ষেত্রে গ্রিন কম্বিনেশনও হয়ে থাকে বেশিরভাগ আপনার অপশান দেখবেন মাস্টারের সাথে ব্রাউন কম্বিনেশান এবং মাস্টারের সাথে নেভি কম্বিনেশান আমি রেখেছি আপনার কাছে আজকে মাস্টারের সাথে ব্রাউন কম্বিনেশান যেমন আঁচল পোর্শেনটা আপনারা দেখে বুঝতে পারছেন একদম পৌরাণিক আঁচল যে আঁচল আমাদের চিরাইচরিত বাড়িচরির ক্ষেত্রে একদম প্রযোজ্য সেরকম একটা ফিগার বৈশিষ্ট্য আঁচল দিয়ে কায়দা করা হয়েছে আঁচলের পরবর্তী যে পোর্শেন্ট পার্টটাকে আমরা একদম শোল্ডার পোর্শেন অর্থাৎ একদম ফন পোর্শনের কাজ হিসেবে চিন্তকরণ করে থাকি সেটা হচ্ছে এই পোর্শনটা আমার হাতে ঠিক এই পোর্শনটাকে এই আপনাকে একটু আমি আলাদা করে দেখিয়ে নিই অর্থাৎ এইভাবে আড়ালিভাবে অর্থাৎ শোল্ডার পোর্শনের যে কাজ থাকছে ঠিক আমরা এইভাবে পাচ্ছি আমি এমন একটা জায়গায় বসে আছি যেখানে আমি আঁচল পোর্শনটাকে ব্যাক করতে পারছি না ন্যাচারালি আঁচল পোর্শন হয় একদম পিছন সাইডে পরে শোল্ডার পোর্শানে এই কাজটা হয়ে থাকে এই হলো সাইডের আঁচল শোল্ডার পরবর্তী আমাদের যারি শাড়ি যে সিস্টেম অর্থাৎ যুগ যুগ ধরে বালুচুরি যেদিন তৈরি হয়ে আসছে ঠিক এই কনসেপ্টে বা এই ধরনের প্রথা মেনেই শাড়িটা প্রোডাকশন হয়ে থাকে অর্থাৎ ভেতর পোর্শনের যে কাজের পরিধি রয়েছে সেই পরিধিটা হচ্ছে ঠিক এই সিস্টেমে আমি ওভারঅল বুটিটার কথা আপনাদেরকে বলছি পুরো শাড়িটা তো ওভারঅল এভাই বুটি রয়েছে লিমিটেড আকারে ভেতর পোর্শনে বুটি থাকে মেনলি আঁচোর পোর্শন এবং শোল্ডার পোর্শন ভেতর পোর্শন খুবই লিমিটেড পরবর্তী আমাদের বালুচুরি ব্লাস পিস যে ব্লাচ পিসটা অন্যান্য অনেক শাড়ির থেকে একটু আলাদা আমাদের বালুচির শাড়িতে আলাদা করে এরকম করে একটা ছিলে দেওয়া মার্ক থাকে অর্থাৎ শাড়ির পাটটা আপনার রইল শাড়ি একদম স্ট্যান্ডার্ড বারো হাত শাড়ি হবে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ শাড়ি হবে পরবর্তী পিস ব্লাচপিস ব্লাউজ পিস পরশান আদা করে মার্ক করা আছে এবং আমাদের বালুচুরি শাড়িতে দুপাশে পাড় দেওয়া হয়ে থাকে অনেক শাড়িতে আপনারা দেখে থাকেন একটা মাত্র সাইড দিয়ে পার দেওয়া থাকে কিন্তু বালোচুরি আপনাদের কাছে ঠিক এইভাবেই সিস্টেম তৈরি হয়ে থাকে দুটো পাশে পাড় থাকে দুটো পাশের পাড় কি হয়ে থাকে একটা পাড় দুটো হাতের অপশান হিসেবে কাজ করে একটা পাড় ব্লাস্টপিসের চারপাশটা কয়ার করা থাকে আমি একটু দেখিয়ে নিতে চাইছি আপনাদের কাছে জাস্ট দুটো হাতের অপশান হিসাবে আপনাদেরকে ঠিক এইভাবে সাজিয়ে দিলাম দুটো হাতের জন্য কভার করে নিল বাকি ব্লাস্টপিস পড়ছেন পিঠের অংশ হিসাবে মোটামুটি ষোলো ইঞ্চি আমি ধরতে পারি ষোলো থেকে আঠেরো ইঞ্চি ঠিক এইভাবে যাবে পিঠের পরসেন্ট বা চার পাঁচটাও ঘুরিতে পারে এই হলো আমাদের শাড়িটার মূল বেস প্রাইস রইলো একদম রিজনেবল সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পরবর্তী এই বালুচুরি চুরি এক কালার বেসের উপরে কয়েকটা কালার পার্ট রাখবো আপনাদের কাছে সেকেন্ড সাইজ রাখছি আপনাদের কাছে কোড নাম্বার থ্রি জিরো থ্রি অর্থাৎ তিনশো তিন নাম্বার কোড দেওয়া হয়েছে বালুচুরি চুরি এবং বি দিয়ে কোডটা করা আছে বি থ্রি জিরো থ্রি প্রাইস সেম থাকবে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শাড়িটার বেস কম্বিনেশন খুব স্ট্যান্ডার্ড একটা কম্বিনেশান এই কালারটাকে আমরা আমাদের ভাষাতে আমরা ব্ল্যাক ইস রেড বলে থাকি ব্ল্যাক রেড এই জন্যই বলে থাকি কারণ এটা ব্ল্যাকের সাথে রেড বোনা হয় অর্থাৎ লম্বা সুতো আছে ব্ল্যাক এবং চড়া সুতো আছে রেড এই দুটো সুতোকে ভর করে সাইডের যে বেস কালার কম্বিনেশানটা হয়ে থাকে সেটাকে ব্ল্যাক রেড অর্থাৎ আমি কালোর সাথে রেড বোনা হয়েছে তার ফলে এই রেডটা কিন্তু কালোর সাথে দাবিয়ে নিয়েছে অর্থাৎ একদম উজ্জ্বল যে রেড কালার সেটা হচ্ছে না ব্ল্যাক ইস দাবা রেড তার সাথে যে কায়টা করা হচ্ছে রেশম সুতোকে গোল্ডেন রঙ করে কাজ করা হয়েছে এটা দেখতে আপনাদের মনে হতেই পারে স্বর্ণচুরির মতন কিন্তু না স্বর্ণচুরি না একদম বালুচুরি এক কালার বেসের উপরে কাজ করা হয়েছে এবং গোল্ডেন যে রংটা করা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট জরি সুতোর মতন কায়টা রঙটা করা হয়েছে আঁচল পোর্শনটা ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে যেটা আমাদের একদম চিরাচরিত আঁচল হয়ে থাকে সেই ধরনের সুন্দর একটা আঁচলের অংশ গায়ের বুটির পোর্শনটা দেখাচ্ছি আমি এই হলো শোল্ডার পোর্শন বা ফিগার পোর্শেনটাতে গায়ের বুটি এবং বালুচরিত পাড়ও একটা খুব ভাইটাল ব্যাপার অর্থাৎ যেরকম একটা আঁচল পাচ্ছেন সেরকম ফিগার বৈশিষ্ট্য গায়ে বুটি পাচ্ছেন ঠিক সেই ধরনের সুন্দর একটা পাড় থাকে একটা এই ধরনের পাড় রয়েছে এবং শাড়িটার পিঠটাকে দেখিয়ে নেওয়া হচ্ছে একদম সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে এই শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে পুরো শাড়িটার আঁচল পোর্শেন শোল্ডার পোর্শন পরবর্তী বাকি ভেতরে যে পোর্শনের কায়দা রয়েছে ঠিক এইভাবে অর্থাৎ চিরাই যেভাবে বালুচরির উপরে কাজ করা হয়ে থাকে ঠিক সেই হলো বালুচুরি পোর্শনের কাজ তার সাথে ইনক্লুডিং যে ব্লাচপিস পোর্শান রয়েছে প্রতিটি শাড়িতে ব্লাচপিসের জন্য এইভাবে আলাদা করে একটা মার্ক করে দেওয়া থাকে অর্থাৎ সরু ছিঁড়ে দেওয়া থাকে যাতে ব্লাউজপিসটাকে খুব সহজেই আলাদা করে নেওয়া যেতে পারে পরবর্তী এই বালুচুরি এক কালার ব্রেসের উপরে আরেকটা শাড়ি শো করছি কোট নাম্বার বালুচুরি থ্রি জিরো ফোর কোট নাম্বার তিনশো চার নম্বর কোড রাখা হয়েছে সেটার কম্বিনেশান একটু আনকমন কম্বিনেশন এর আগের সাইডে যেরকম দেখিয়েছি আপনাদেরকে ব্ল্যাকের সাথে রেড এখানে কিন্তু ব্ল্যাকের সাথে তুতে বোনা হয়েছে অর্থাৎ তুতে কালারটা একটু ব্ল্যাকিস তুতে অর্থাৎ একদম যে উজ্জ্বল বা কট করে তুতে হয়ে থাকে সেই তুতে কালার নয় এবং কম্বিনেশানটা একটু অন্যরকম কম্বিনেশন ন্যাচারালি তুতের সাথে আমরা কী কম্বিনেশন দেখে থাকি ভাই গোল্ডেন কিংবা বেজ কম্বিনেশান প্রচলিতভাবে দেখা যায় কিন্তু এখানে যে কম্বিনেশনটা করা হয়েছে অর্থাৎ তুতের সাথে রানি কম্বিনেশান একটু অন্য ধরনের কম্বিনেশান তার সাথে এই ধরনের সুন্দর একটা আঁচরের পোর্শান রয়েছে এখানে শোল্ডার পোর্শানটাকে ছোট বুটি দিয়ে সাজানো হয়েছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি ফিগার বৈশিষ্ট্য বুটি দিয়ে থাকি কিন্তু এখানে দেখুন একটু ঘন আকারে ছোটো বুটি দেওয়া হয়েছে অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শান বা শোল্ডার পোর্শনটাকে সাজিয়ে নেওয়া হয়েছে ভেতর পোর্শনের পার্ট রয়েছে ঠিক এভাবে পরবর্তী সাইডার ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন পার্ট থাকবে ব্ল্যাক পিস পোর্শনের জন্য এইভাবে আলাদা করে মার্ক করে দেওয়া রয়েছে অর্থাৎ একটা ছিলে পাট তৈরি করা আছে যাতে ব্ল্যাক পিসটাকে আপনারা খুব সহজে শাড়ির থেকে আলাদা করে নিতে পারেন এবং শাড়িতে আবার বলে নিয়ে আপনাদেরকে পাক্কা হাত শাড়ি হবে পাট পাশে পাশে ব্ল্যাক পিস রয়েছে অর্থাৎ ব্ল্যাক পিসটার সাথে শাড়ির কোনো সম্পর্ক রইলো না অনেক শাড়ির ক্ষেত্রে হয়ে থা হয়ে থাকে আমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে যে ব্ল্যাক পিস আছে কি নেই এরম ব্যাপারটা হয়ে থাকে কিন্তু আমাদের ক্ষেত্রে ব্ল্যাক পিসটাকে একদম সম্পূর্ণ একটা আলাদা করে শটিং করাই রয়েছে পরবর্তী বালুচির শাড়ির একদম ট্র্যাডিশনাল কালার বলতে পারি এটাকে আমি তিনশো পাঁচ নাম্বার কোট থ্রি জিরো ফাইভ কোট নাম্বার এটা বালুচুরি ক্ষেত্রে একদম চিরাচরিত কালার আমরা বলি যেটাকে তসর কালার আমাদের ভাষাতে বলে থাকি নট তসর বিষ্ণু সেটটা হচ্ছে বিষ্ণুপুর কাতান সিল্ক তারপরে যে কালারিংটা করা হচ্ছে সেটা হচ্ছে তসর কালার অনেকে কালারটাকে কোরা কালার কিংবা আপনারা গঙ্গা মাটির কালারও বলতে পারেন ঠিক এই ধরনের কালার বেশ মোবাইলে অনেক সময়তে কালারটাকে একটু অফ হোয়াইট অফ হোয়াইট মনে হতে পারে কিন্তু একদম না পারফেক্ট তসরের যে কালার হয়ে থাকে ঠিক সেই ধরনের কালার এবং কালার কমিশনটা আমাদের যেভাবে আসে সেটা একটু বলে দিতে চাইছি আপনাদের সাথে মাস্টার্ড আছে লম্বা সুতো পাশাপাশি চড়া যেটা বোনা হয়েছে সেটা হচ্ছে তসর কালার অর্থাৎ মাস্টার্ডের সাথে তসর কালার বোনার ফলে এই ধরনের সুন্দর একটা তসর কালার শেড আসে তার সাথে কম্বিনেশন রয়েছে ব্রাউন কম্বিনেশান একদম প্রথম শাড়িটা দেখিয়েছি আপনাদেরকে মাস্টারের সাথে মাস্টার্ড বনে কমিশন করা হয়েছিল আমি চার নম্বর যে সাইডে দেখাচ্ছি সেটা মাস্টারের সাথে তসর কালার বোনা হয়েছে কম্বিনেশান রয়েছে ব্রাউন তার সাথে ছেলের চরিত আঁচল পোর্শেন শোল্ডার পোর্শন পার্টটা রইলো আপনাদের কাছে পরবর্তী বাকি এই সিস্টেম বা এই এতটা অন্তর অন্তর পুরো সাইডেতে বুটি থাকবে সেই বুটিগুলোকে দেখিয়ে নিচ্ছি একটা শাড়িকে দুটো পার্ট করে দেখিয়ে নিচ্ছি অর্থাৎ ওভারঅল পুরো শাড়িটা বেশ গায়ের বুটিগুলো ঠিক এভাবে সাজানো আছে ব্লাড পিস পোর্শন পার্টটা ঠিক এভাবে আলাদা করে মার্ক করা আছে অর্থাৎ ছেলে দেওয়া আছে ব্লাড পিসের জন্য নেক্সট আরও একটা কালার পাট দেখায় আপনাদেরকে যেটা হচ্ছে বলোচের ক্ষেত্রে একদম সত্যি সত্যি একটা কম্বিনেশান ব্ল্যাকের সাথে রেড বোনা অর্থাৎ শাড়িটার বেস কালারটা হচ্ছে পিওর জেড ব্ল্যাক তার সাথে যে কম্বিনেশানটা করা হচ্ছে রেড কম্বিনেশান এটা একটা ভালো কম্বিনেশান কালো বেস থাকবে তার সাথে রেড কম্বিনেশান থাকবে এই কম্বিনেশনটা আমাদের কাছে একটা স্ট্যান্ডার্ড কম্বিনেশান হিসাবে পরিচিত যার আঁচল হচ্ছে আঁচল অংশ রয়েছে ফিগার বৈশিষ্ট্য যা বালুচুরির ক্ষেত্রে হয়ে থাকে তার সাথে ফিগার বৈশিষ্ট্য পা রয়েছে এবং গায়ে সুন্দর সুন্দর বুটি সাজানো আছে যেটা একদম আমাদের বালুচুরি ক্ষেত্রে একদম প্রযোজ্য ফিগার বৈশিষ্ট্য বুটি অর্থাৎ কোন ধরনের একটা মূর্তি ছবি রয়েছে বাড়িটার বালুচুরিটার মধ্যে পাড়ের অপশান দেখা যাচ্ছে আপনাদের কাছে পুরো সাইটের আঁচল শোল্ডার পোর্শেন পরবর্তী বাকি যে পাটটা রয়েছে সেই পাটটাও দেখাবো আপনাদেরকে অর্থাৎ বাকি পোর্শেন পাটটা রইল ঠিকইভাবে তার সাথে রানিং ব্ল্যার পিস পোর্শন রয়েছে এরভাবে একটা ব্ল্যাক পিস পোর্শন রয়েছে খুব সহজে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আমি হাতের মাধ্যমে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যার পিসের অংশ অর্থাৎ এইভাবে একটা কাঠার মতো একটা জায়গা পরিস্থিতি করা হয়ে থাকে পরবর্তী বারো তিনশো সাত নাম্বার কোড থ্রি জিরো সেভেন সাইডের কোট নাম্বার সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই প্রাইসের উপরে আজকে আমি প্রথম এক কালার বালোচুরি রাখতে শুরু করেছি আপনাদের কাছে এই শাড়ি হচ্ছে ডুয়েল টোন এবং ডুয়েল টোনটা কিছু সাথে কিছু হয়েছে সেটা আপনাকে জানিয়ে রাখছি অর্থাৎ এই লম্বা সুতো আছে অলিভ সবুজ বা অলিভ গ্রিন তার সাথে রানী কালার বোনা হয়েছে আমরা যে ডুয়েল টোন শাড়িগুলো প্রাসন করে থাকি ঠিক এইভাবে অর্থাৎ আরেকটা সুতোর সাথে আরেকটা সুতোর সংমিশ্রণের ফলে আমরা শাড়ির বেশ কালারগুলোটি অন্যরকম কালার আনতে পারি এবং শাড়িটা যে কম্বিনেশনটা বা কাজটা করা হয়েছে সেটা হচ্ছে পারফেক্ট নেভি ব্লু সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে অর্থাৎ নেভি ব্লু রেশম সুতো দিয়ে কায়দা বানানো হয়েছে শাড়ির বেস্টটার মধ্যে সুন্দর যে একটা রানির টোন পাচ্ছি আমরা এইগুলো শাড়িটার মূল বেস্টার মধ্যে সরি রানির টোন নয় একটা গ্রিন স্টোন অর্থাৎ এখানে লম্বা সুতো আছে অলিভ সবুজ তার সাথে চড়াতে বোনা হয়েছে রানি কালার ন্যাচারালি আমরা যে টোনটা খুঁজে পাই আমাদের এই বালুচুরি শাড়ির ক্ষেত্রে সেখানে লম্বা সুতোর এফেক্টটা আমরা টোন হিসাবে খুঁজে পেয়ে থাকি আঁচল অংশ দেখিয়ে নেওয়া হচ্ছে পাশাপাশি শোল্ডার পোর্শনের গায়ে বুটিও দেখাবো আপনাদেরকে শোল্ডার পোর্শন বুটি তার সাথে পার্টটা দেখছেন আপনারা পুরো সাইডার ওভারঅল বাকি যে পোর্শানটা রয়েছে সেরমে একটা পোর্শান তার সাথে একদম লাস্ট পর্যায়ে এরম একটা ব্লাস্ট পোর্শন রয়েছে অর্থাৎ আদা করে মার্ক করে দেওয়া রয়েছে পরবর্তী বালুচুরির তিনশো আট নাম্বার কোড নাম্বার শাড়ি শো করছি আমি আজকে অল্প অল্প করে কয়েকটা করে শাড়ি রেখেছি আপনাদের কাছে যেমন প্রথম দিকে কয়েকটা বালুচুরি এক কালার দেখিয়ে নিচ্ছি পরবর্তী আমি বালুচুরি মিনেকারি অর্থাৎ বালুচুরি আরেকটা রূপ আপনাকে দেখাবো এবং সবার শেষ দিকে একদম ট্র্যাডিশনাল স্বর্ণচুরি অর্থাৎ বালুচুরির সাথে জরি সুতো দিয়ে কাজটা করা হয় সেই প্রোডাক্ট অর্থাৎ রেশম সূতোর কাজ হলো বালুচুরি জড়ি সুতোর কাজ হলো স্বর্ণচুরি সেই প্রোডাক্ট আমার কাছে আজকে রয়েছে সেগুলো আমি পরপর দেখিয়ে দিতে থাকবো আপনাদের কাছে রানিং যে শাড়িটা শো করছি সেটা হচ্ছে তিনশো আট নম্বর কোট যে শাড়িটার কালারটা রয়েছে সেটা হচ্ছে আবির পিঙ্ক এবং তার সাথে যে কম্বিনেশানটা করা হচ্ছে সেটা হচ্ছে বেজ কম্বিনেশান অর্থাৎ একদম অফ হোয়াইটও নয় গোল্ডেনও নয় বেজ অফ হোয়াইট এবং গোল্ডেনের মাঝখানে যে কম্বিনেশানটা করা হয়ে থাকে ঠিক সেই ধরনের কম্বিনেশান অর্থাৎ শাড়ির যে বেস্ট রঙটা রয়েছে সেই বেস্ট রংটার সঙ্গে আমরা একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করি ঠিক এইভাবে আমরা কাজগুলো করে থাকি সুন্দর করে সাজানো হয়েছে একটা আঁচর পোর্শন যা চিরায়চরিত বালুচুরি আঁচর বলে আপনাদের কাছে খুব পরিচিত পরবর্তী গায়ের বুটি অর্থাৎ ফিগার বৈশিষ্ট্য গায়ের বুটি রয়েছে খুব সুন্দর করে একদম রামায়ণ মহাভারতে যে ধরনের কাজগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা শাড়িতে আমাদের বালুচুরির ক্ষেত্রে আমরা তুলে ধরি সেরম পার পাচ্ছেন আঁচর পোর্সেন্ট শোল্ডার পোর্শেন যেরকম রেখেছি তার পাশাপাশি ভেতর পোর্সেন্টার কাজ রয়েছে ঠিক এই ডিস্টেন্স অনুযায়ী গায়ের বুটি সাজানো হয়েছে ইনক্লুডিং ব্ল্যাক পিস পার্ট রয়েছে ব্ল্যাক পিস পার্টটা ঠিক এইভাবে আছে ব্ল্যাক পিস পার্ট অর্থাৎ আলাদা করে মার্ক করে দেওয়া আছে ব্ল্যাক পিস অংশটা পরবর্তী থ্রি জিরো নাইন কোড নাম্বার তিনশো নয় নাম্বার কোড প্রাইস সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সাইটের বেস্ট কার্ডটা হচ্ছে পারফেক্ট ব্রাউন একদম পারফেক্ট চকলেট কালার বলতে পারেন বা ব্রাউন কালার বলে তার সাথে যে কম্বিনেশানটা রয়েছে সেটা হচ্ছে ঠিক বেজ অর্থাৎ একদম ডার্ক গোল্ডেন নয় বেজ কম্বিনেশানদের কায়দা করা হয়েছে আঁচর পোর্শন আঁচর পোর্শনটার পরবর্তী গায়ের বুটিটা খুব সুন্দর সুন্দর কলকা বুটি সাজানো হয়েছে অর্থাৎ শোল্ডার পোর্শনটাকে এইভাবে পুরো ঘন করে রাখা হয়েছে শোল্ডার পোর্শনটার পরবর্তী বাকি যে ভেতরে পাট রয়েছে সেই ভেতরে পাটের কাজগুলো ঠিক এই পোর্শন ধরে করা হয়েছে ইনক্লুডিং ব্লাস্টিস পোর্শন আগে যে শাড়ি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে ব্লাস্টিস পোর্শন রয়েছে পরবর্তী বালুচরি আর একটা কালার পার্ট শো করি আপনাদের কাছে তিনশো দশ নম্বর কোড থ্রি ওয়ান জিরো কোড নাম্বার সাইডের বেস যে কম্বিনেশান রয়েছে এখানে অরেঞ্জের সাথে রানী বোনা হয়েছে অর্থাৎ অরেঞ্জ তার সাথে রানী কিছুটা পার্পেল টাইপের শেডটা এসছে কিন্তু সম্পূর্ণ একটা ডুয়েল টোন এখানে একটা অরেঞ্জের টোন শাড়িটার মধ্যে পাবো এবং তার সাথে আঁচলটা কিন্তু একটা অন্য ধরনের আঁচল আমাদের কাছে আপনারা কি চিরাচরিত ফিগার বৈশিষ্ট্য আঁচল পেয়ে থাকেন কিন্তু রানিং তিনশো দশ নম্বর যে সাইড দেখেছি আপনার কাছে সম্পূর্ণ বিনা ফিগার আঁচল বিনা ফিগার পার এবং বিনা ফিগার বইজপুটি অনেকের কাছে এটা একটা কাঙ্ক্ষিত এগুলো আমাদের প্রোডাকশান খুব লিমিটেড আকার হয়ে থাকে স্বল্প কয়েকটা তাঁতে এই ধরনের প্রোডাকশান হয়ে থাকে যে শুধুমাত্র সাইডের মধ্যে কোনো মূর্তি থাকবে না পুরো আঁচল পোর্শেন্টটা সম্পূর্ণ একটা ফিগার বিহীন একটা আঁচল হবে অর্থাৎ আঁচলের মধ্যে কোনো ফিগার থাকছে না লতপাত বা বিভিন্ন কলগাছ স্টাইলের আঁচলটা তৈরি করা হয়ে থাকে গায়ের বুটিগুলোকে আমরা এই ধরনের বিভিন্ন জিওমেট্রিক প্যাটার্নে একটা গায়ে বুটি তৈরি করে থাকি পাড়ের পোর্শেনটাকেও ঠিক একটা ফোরাল আকারে একটা পাড়ের অপশান দিয়ে থাকি অর্থাৎ পুরো সাইটাতে কোনো ফিগার থাকবে না এই ধরনের একটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট এই বালুচুরি এক কালারের মধ্যে দেখাতে পারলাম একটাই পারলাম আপনাদের কাছে আঁচল পোর্শেন্ট শোল্ডার পোর্শেন্ট শাড়ির প্যাটার্ন সিস্টেম কিন্তু একই রকম রয়েছে শুধুমাত্র ফিগারের পরিবর্তে বিভিন্ন লতপাত ফুল দিয়ে শাড়িটা সাজানো হয়েছে পুরো সাইটার ওভারঅল এই পার্ট রইল ইনক্লুডিং ব্যপসিস্ট পোর্শন পার্ট ঠিক এভাবে আলাদা করে মার্ক করে দেওয়া রয়েছে পরবর্তী আমি যে শাড়িটা রাখবো আপনাদের কাছে শাড়িটার কোড নাম্বার হচ্ছে বালুচরি থ্রি ডবল ওয়ান তিনশো এগারো নম্বর কোড প্রোডাক্ট প্রাইস সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে শাড়িটার যে বেস্ট কম্বিনেশান সেটা হচ্ছে ব্ল্যাকের সাথে অলিভ সবুজ আমরা সবুজ কালার বলতে অনেকগুলো সবুজ কালার বুঝিয়ে থাকি একটা হচ্ছে একদম পাতা সবুজ আর একটা হয়ে থাকে টিয়া সবুজ আর একটা হয়ে থাকে অলিভ সবুজ এখানে অলিভ সবুজটা কিন্তু ন্যাচারালি ব্রাইট হয়ে থাকে যেটা পাতা সবুজ সে পাতা সবুজটা কী হয় একটু ঘনা হয়ে থাকে কিন্তু অলিভ সবুজদের মধ্যে একটা ইউলিস ভাব থাকে যার জন্য এটাকে অলিভ সবুজ বলা হয়ে থাকে এবং তার সাথে কম্বিনেশন করা হয়েছে কি বেজ কম্বিনেশন দিয়ে কায়দা করা হচ্ছে সুন্দর একটা আঁচল পোর্শন রয়েছে অর্থাৎ ফিগার আঁচল পাট রয়েছে আঁচল পোর্শনের পরবর্তী গায়ের যে বুটি অর্থাৎ শোল্ডার পোর্শনের গায়ে বুটি সাজানো হচ্ছে ঠিক এই প্রসেসে আঁচল শোল্ডার পোর্শন তার সাথে এই ধরনের সুন্দর একটা পাড়ের অপশান রয়েছে অর্থাৎ একটা পাড়ের পার্ট পরবর্তী পুরো সাইটার ওভারঅল রয়েছে ঠিক এইভাবে ইনক্লুডিং ব্ল্যাকটিস পোর্শন থাকছে যে ব্ল্যাকটিস পোর্শন থাকছে এইভাবে। এই হলো ব্ল্যাক পার্ট পোর্শন আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বালুচরি এক কালার বেসের উপরে অলমোস্ট দশটা পিস শাড়ি রেখেছি এই নয় যে বালুচরিতে আপনাদের কাছে এই দশটা শাড়ি আমাদের সীমাবদ্ধ আমার ঠিক পিছনে এর প্রচুর কালার অপশান রয়েছে আমরা চেষ্টা করি যথাসম্ভব কয়েকটা লিমিটেড কালার নিয়ে ল্যাবটা করতে এবং যেগুলো খুব স্ট্যান্ডার্ড কালার সেগুলোকেই চেষ্টা করি আপনাদের কাছে রাখতে এর বাইরেও ধরুন মাস্টার্ড মাস্টার্ডের মধ্যে বিভিন্ন কম্বিনেশান আমার থাকতে পারে সেরম তসর কালার তার বিভিন্ন কম্বিনেশান হতে পারে গ্রিনের মধ্যে হয়তো আমি একটা অলিভ সবুজ দেখিয়েছি আমার কাছে পাতা সবুজ গ্রিন রয়েছে সেরম শ্যাওলা গ্রিন এই ধরনের বিভিন্ন গ্রিনের শেড মাস্টার্ড তসর কালার বা পার্পেল শেড বা পারফেক্ট রানি কম্বিনেশন পিঙ্কের অনেকগুলো সেট আমার কাছে থাকতে পারে আমার কাছে বিভিন্ন অপশান রয়েছে আমি একদম লিমিটেড কয়েকটা কালার আপনার কাছে যেগুলো একদম স্ট্যান্ডার্ড কালার হই সেই কালারগুলো আপনাদের কাছে রাখলাম পরবর্তী আমি বালুচরি মিনে করা অর্থাৎ বালুচুরি আরেকটা একটা প্যাট পার্ট এর কোট নাম্বার দিয়ে হচ্ছে বালুচুরি মিনে করা অর্থাৎ বি এম কোড নাম্বার ফোর টোয়েন্টি সিক্স চারশো ছাব্বিশ নাম্বার কোড প্রাইসে কী ডিফারেন্স রইলো সেভেন ছিল এক কালার বেসের উপরে রানিং যে শাড়ি শো করছি চারশো ছাব্বিশ নাম্বার বালুচুরি মিনে করা যার প্রাইস থাকবে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ এক হাজার টাকার ডিফারেন্স রয়েছে দুটো শাড়ির মধ্যে যে বেসিক ডিফারেন্স সেই বেসিক ডিফারেন্সটা আপনাদের কাছে জাস্ট আমি একটু অল্প কথায় ক্লিয়ার করতে চাইছি বালুচুরি এক কালারটা হয়ে থাকে ধরুন এখানে রেডিস বডি এই রেডিস বডির শাড়ি শুধুমাত্র এই গোল্ডেন বা বেজ যে কম্বিনেশনটা রয়েছে শুধু বেশ শুধুতেই কাজ হয়ে থাকে এক কালারের ক্ষেত্রে কিন্তু মিনেকারি এখনই বলা হচ্ছে এখানে একটা নেভি সুতো কাজ করছে এই নেভি সুতোটাকে পার্টিকুলার আমরা একটা মিনেকারি বলা হয়ে থাকে ওই এক কালার শাড়ির সাথে মিনেকারি শাড়ির যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে এই মিনেকারিটা দুটো শাড়ির মধ্যে কী হয় কেন দামের ডিফারেন্স হবে এক্ষেত্রে আমাদের রেশম সুতো বা সিল্ক সুতোটা ন্যাচারালি পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম সুতো এক্সট্রা হয়ে থাকে পরবর্তী কী হয় মজুরি বৃদ্ধি তার সাথে কি হয় এটা সময়ের ব্যাপার অর্থাৎ সর্বক্ষেত্রে এই তিনটে বেশ কাজ করছে প্রথম কাজ করছে একটা বেশি পরিমাণে সুতো প্রয়োজন লাগছে পরবর্তী কি হচ্ছে সাইটাতে মজুরি বৃদ্ধি পাচ্ছে পরবর্তী আটা কি হচ্ছে সাইটার মধ্যে সময় বেশি লাগছে এই তিনটা হচ্ছে বেশ কারণ তাছাড়াও আরেকটা ব্যাপার রয়েছে সেটা তাঁতের সিস্টেমটা অর্থাৎ তাঁতটার সিস্টেম একলা তাঁতের জেনারেল সিস্টেম সাজানো আছে তার সাথে মিনেকারি তাঁতের একটা বেসিক ডিফারেন্স রয়েছে সিস্টেমের যাই হোক এই হলো মূলত এগুলো ডিফারেন্স এই ডিফারেন্সের জন্য এই অ্যামাউন্ট বা এই প্রাইসটা একটা বেসিক ডিফারেন্স হয়ে থাকে পরবর্তী আঁচল পোর্শেন আপনারা ট্র্যাডিশনাল বাড়ি ক্ষেত্রে যেরকম দেখে থাকেন ঠিক সেরকমই রয়েছে আঁচল পোর্শেন আঁচর পোর্শনের পরবর্তী শোল্ডার পোর্শন অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটার কাজ এই শোল্ডার পোর্শনটার বুটিগুলোকে ঠিক এইভাবে সাজানো থাকে একদম ফ্রন্ট পোর্শেন্টার ভেতরে প্যাটার্ন কী থাকবে কিছুটা দূরত্ব অনুযায়ী পুরো সাইডটাতে এইভাবে গায়ে বুটি রাখা হয় ব্লাড টিস পোর্শন পার্ট ঠিক আগের মতনই যেভাবে প্রতি শাড়িতে আমাদের ব্লাউজ চুরির ক্ষেত্রে ব্লাউজ পিস রাখা থাকে এর ক্ষেত্রেও ঠিক সেভাবে রয়েছে অর্থাৎ আলাদা করে একটা মার্ক করে দেওয়া হয়ে থাকে প্রাইস থাকছে কি এইট ফাইভ হান্ড্রেড আমি এই বালোজ মিনেকারি কয়েকটা শাড়ি আপনাদের কাছে পরপর দেখিয়ে যাব বিএম ফোর টোয়েন্টি সেভেন চারশো সাতাশ নাম্বার করে শাড়ি রাখছি আপনাদের কাছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যার প্রাইস রয়েছে শাড়িটার যে বেস কালার সেই বেস কালারটা রয়েছে পিকো গ্রিন এই পিকিং কার্ডটা করতে এলো এখানে রয়্যাল ব্লু একটা সুতো আছে লম্বা চড়া সুতো যেটা আছে সেটা সবুজ অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে সবুজ বোনার ফলে শাড়ির যে বেস কালার এই বেস কার্ডটা এসছে পরবর্তী আমার যে কম্বিনেশান আছে সেটা হচ্ছে বেজ এখানে মিনেকারি কী ব্যবহার করা হয়েছে নেভি রেশমি সুতো মিনেকারি যে ব্যবহার করা হয়েছে অর্থাৎ টোটাল কম্বিনেশানটা আপনাদের কাছে ক্লিয়ার করলাম পরবর্তী আঁচল পাট রয়েছে আপনাদের সামনে আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শন বা ফ্রন্ট পোর্শানটা একদম সামেক্ট সাজানো আছে পরবর্তী ভেতর পোর্শন অর্থাৎ বাকি যে পার্টটা রয়েছে সেই বাকি পার্টটা রইল ঠিক এভাবে তার সাথে ইনক্লুডিং পিস পার্ট অর্থাৎ আগের যে শাড়িগুলোতে যেভাবে দেখেছেন ঠিক সেভাবেই পিসটা আলাদা করে মার্ক করে দেওয়া আছে বালুচুরি মিনেকারা বিএম চারশো আঠাশ নাম্বার কোড ফোর টু এইট কোড নাম্বার আপনাদেরকে পরবর্তী লাইভ আমাদের জানানোই হয়নি সামনে রবিবার দিন আমাদের যে লাইভ হবে বিষ্ণুপুর কাতান যে এক কালার সিল্কের থান আপনারা সকলে অনেকেই জেনে থাকেন বিষ্ণুপুর এক কালার কাতান সিল্কে বেশ করে আমরা আমাদের নিজস্ব কিছু প্রিন্টেড তৈরি করে থাকি সে প্রিন্টেডের মধ্যে আমরা প্রচুর বৈচিত্র্য আমরা এনে থাকছি যেরকম আমাদের বিষ্ণুপুরের বালুচুরি ট্র্যাডিশনাল প্রিন্ট হয়ে থাকে যে প্রিন্ট একটা সুনাম রয়েছে বিষ্ণুপুর কাতান প্রিন্ট বলে পরিচিত বা বিষ্ণুপুরে বালুচুরি প্রিন্ট বলেও পরিচিত ঠিক সে ধরনের প্রিন্টিংয়ের পরবর্তী আমরা বেশ কিন্তু ধরে কিছু আপনাদের সামনে ডিসচার্জ প্রিন্ট অর্থাৎ শাড়িগুলো ডুয়েল টোন শেড তার সাথে বিভিন্ন ধরনের অফ হোয়াইট কালার দিয়ে আমরা পেন্টিং করেছি যেটাকে আমরা ডিসচার্জ পেন্টিং বলতাম পরবর্তী আমরা কিছু প্রিন্টিংয়ের মধ্যে ডিফারেন্স নিয়ে এসেছি সেগুলো হচ্ছে মাল্টি কালার অর্থাৎ ডুয়েল টোন শেড তার সাথে বিভিন্ন কালার প্যাটকে সংমিশ্রণ করে আমরা প্রিন্টিংয়ের মধ্যে কিছু কালার বৈচিত্র্য নিয়ে এসেছি অর্থাৎ প্রিন্টিংয়ের ডিফারেন্স কালার এই নিয়ে বিষ্ণুপুর কাতান সিল্কের প্রিন্টেড নিয়ে পরবর্তী রবিবার সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে আমি আপনাদের কাছে থাকবো আমি রানিং যে সাইটে শো করছি চারশো আঠাশ নাম্বার কোডের প্রোডাক্ট সাইটে যে বেশ কম্বিনেশান সেই কম্বিনেশানটা রয়েছে মেজেন্ডা কম্বিনেশান মেজেন্ডা এই কারণে বলা হয়ে থাকে এর লম্বা সুতো আছে ব্লু চড়াতে বোনা হয়েছে রানি অর্থাৎ একটা সুতো আছে ব্লু একটা সুতো আছে রানি এই দুটো শাক সুতোকে একটা সংমিশ্রণ করে শাড়ির একটা নিজস্ব কালার আসে এই কালারটাকে আমরা আমাদের ভাষাতে মেজেন্ডা কালার বলে পরিচিত শাড়িটা কি কম্বিনেশান রয়েছে বেল গোল্ডেন বা বেজ কম্বিনেশান অর্থাৎ একদম পারফেক্ট গোল্ডেনও নয় গোল্ডেন হলো আরেকটু ডার্ক হতো সুতরা সেখানে গোল্ডেন এবং বেজের অফ হোয়াইটের মাঝে মাঝে একটা কালার রয়েছে বেজ কম্বিনেশান বলা হয় এখানে মিনেকারি কী ব্যবহার করা হচ্ছে সবুজ মিনেকারি ব্যবহার করা হচ্ছে অর্থাৎ গ্রিন সুতো দিয়ে মিনেকারি কায়দা করা হয়েছে আঁচল পোর্শেন চিরাচরিত বালুচরি যে ধরনের পৌরাণিক আঁচল হয়ে থাকে ঠিক সে ধরনের আঁচল পড়ছেন শোল্ডার পোর্শনটা এ ধরনের ঘন বুটি রয়েছে এবং শাড়ির মূল বেস্টার মধ্যে যে টোনটা রয়েছে সেই টোনটা হচ্ছে রাল ব্লু টোন অর্থাৎ একটা ব্লু টোন পরবর্তী বাকি পুরো শাড়ি পার্টটাতে আমরা কী পাবো ঠিক এভাবে অর্থাৎ ভেতর পোর্শানের যে গায়ের বুটি থাকছে ঠিক এভাবে ইনক্লুডিং ডাকপিস পোর্শন পার্ট রয়েছে পরবর্তী বালুচরি মিনেকারি ফোর টোয়েন্টি নাইন চারশো উনত্রিশ নাম্বার কোডের প্রোডাক্ট হবে আপনাদের কাছে আমি এক কালার বেসের উপরে একটা আপনাদেরকে ব্ল্যাকের সাথে তুতে কালার কম্বিনেশান দেখিয়েছিলাম এখানে বালুচরি মিনিকারি ক্ষেত্রে ঠিক সেই বেস কম্বিনেশানটা আপনাদের কাছে রাখছি আর একটা মিনো কালার ক্ষেত্রে এখানে কি কম্বিনেশান আছে এর লম্বা সুতো আছে ব্ল্যাক তার সাথে তুতে কালার বোনা হয়েছে তার ফলে আমরা এই ধরনের সুন্দর একটা বেস কালার আনতে পেরেছি এবং তার সাথে কম্বিনেশানটা কি করা হয়েছে একটা রেডিস কম্বিনেশন দেওয়া হয়েছে অর্থাৎ একটা রেডিস কাজ দিয়ে কাজটা করা হয়েছে এবং যে মিনি কার্ড ব্যবহার করা হয়েছে সেই কার্ডে রয়েছে অফ হাইট বা বেজ সুতো কার্ড দিয়ে ব্যবহার করা হয়েছে সুন্দর একটা আঁচল এর একটা সুন্দর একটা আঁচল অংশ রয়েছে আঁচলের পরবর্তী একদম শোল্ডার পোর্শন বা ফ্রন্ট পোর্শান পার্টটা ঠিক এভাবে সাজানো আছে এবং এখানে দেখুন আপনারা লক্ষ্য করছেন আমরা এই বুটিগুলোর মধ্যে কিছু বৈচিত্র্য এনেছি বৈচিত্র্যরা কীরকম বালুচুরি যারা পৌরাণিক বালোচুরি দেখেছেন বা থেকে তিরিশ বছর যদি আমি পিছিয়ে পারি বালুচরিত একটা বক্সের ভিতরেই এই গায়ের বুটিগুলো তৈরি হতো পরবর্তী দু হাজার সালের পর থেকে আস্তে আস্তে করে এই বক্সগুলো উঠে যায় শুধুমাত্র একটা ফিগার দাঁড়িয়ে থাকে বুটির ক্ষেত্রে আমরা পরবর্তী নতুন করে সেই পুরো জিনিসকে আবার ফিরিয়ে আনতে চেষ্টা করেছি যার জন্য আমরা নতুন করে আবার এই বক্স বুটা আমরা তৈরি করার চেষ্টা করেছি এবং এনে হচ্ছে দেখুন আঁচর পড়ছেন সুন্দর একটা বক্সের ভিতরে একটা ফিগার বৈশিষ্ট্য গায়ের বুটি এই হলো শাড়িটার শোল্ডার পোর্শান পার্ট ভেতর পোর্শনের পার্টটা দেখাবো আপনাদেরকে এই হলো ভেতর পোর্শানের পার্ট তার সাথে ইনক্লুডিং ব্ল্যাকটিস পোর্শান আমি একটা শাড়ি একজনকে দেখতে চেয়েছেন না আরেকবার আমি একটু দেখে নিচ্ছি খুব স্বল্প সময়ে চারশো ছাব্বিশ নাম্বার কোডের প্রোডাক্টের একদম রেডিস শাড়িটা যার আঁচল পোর্শন রয়েছে এই হলো আঁচল পোর্শন তার সাথে নেভি কম্বিনেশন দিয়ে কায়দা করা হচ্ছে এই হলো শোল্ডার পোর্শন পরবর্তী বিএম চারশো তিরিশ নাম্বার কোট বালুচুরি মিনেকারি ফোর থ্রি জিরো কোট নাম্বার শাড়ির বেস কাটটাকে আমি পেস্তা কালার বলছি শাড়িটা বোনা হয়েছে অলিভ সবুজ আছে লম্বা সুতো এর চড়াতে বোনা হয়েছে তসর কালার এই অলিভ গ্রিন কালারটাই এই তসর কালারটা একটা গ্রিনিস ভাব এনে দিয়েছে তার সাথে কম্বিনেশন আছে নেভি ব্লু এখানে যে মিনেকারি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে একটু ইলো হ্যাঁ মিনেকারি দেওয়া রয়েছে অর্থাৎ একদম গোল্ডেন নয় একদম বেজ নয় কিছুটা ঝিঙে ফুল টাইপের যে লাইট হালকা ইয়েলো কালার হয় ঠিক সেই ধরে মিনেকারি ব্যবহার করা হয়েছে অর্থাৎ গোল্ডেনটাকে খুব লাইট করে বানানো হয়েছে এই হলো মিনেকারি আঁচর পোর্শন দেখিয়েছি শোল্ডার পোর্শান দেখিয়েছি সামনের থেকে ভেতর পোর্শনের পার্টটা রইলো আপনাদের কাছে ইনক্লুডিং ব্লাস পার্ট থাকবে আলাদা করে রানিং পরবর্তী বালুচুরি মিনেকারি চারশো একত্রিশ নাম্বার কোড বি এম ফোর থ্রি ওয়ান কোড নাম্বার প্রাইস এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মধ্যে সুন্দর একটা ডুয়েল টোন রয়েছে এবং যে ডুয়েল টোনটা রয়েছে সেটা হচ্ছে অলিভ গ্রিন সবুজের টোন অর্থাৎ এর লম্বা সুতো আছে অলিভ সবুজ চওড়াতে বোনা রয়েছে রাস্ট কালার সুন্দর একটা আঁচলের অংশ যেটা আমাদের চিরাচরিত ঘরনার আঁচল বা বালেশ্বরী আঁচল বা আপনাদেরকে ফিগার বৈশিষ্ট্য আঁচল আমরা বলতে পারি এরকম একটা আঁচল পড়ছেন শোল্ডার পোর্শনের বেস শাড়ির মূল বেসটার মধ্যে যে টোনটা আমরা পাচ্ছি সেই টোনটা হচ্ছে একটা গ্রিন স্টোন এবং সেটা হচ্ছে অলিভ সবুজ টাইপের যে গ্রিনটা হয়ে থাকে ঠিক সেই ধরনের গ্রিন স্টোন রয়েছে আঁচল শোল্ডার পোর্শান রইল পরবর্তী এই হলো শাড়িটার বেশ সুন্দর একটা এফেক্ট আসে একটা গ্রিনিস এফেক্ট পুরো সাইটার ওভারঅল পার্ট রয়েছে এভাবে ইনক্লুডিং ব্ল্যাকিস পার্ট এই যে ব্ল্যাকিস পার্ট দেখছেন আপনারা একটা সুন্দর করে একটা ছেলে পা দেওয়া হয়েছে ঠিক এইভাবে একটা ছেলে পা তৈরি করা হয়েছে বালুচুরির ব্ল্যাক পিসের দুটো হাতার অপশান হিসাবে এই ধরনের সুন্দর একটা পা রয়েছে পরবর্তী আরেকটি পা রয়েছে ব্ল্যাক পিসের পিঠের অংশের কাজের জন্য এই পাটা ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী বালুচুরি মিনেকারি বিএম চারশো বত্রিশ নাম্বার কোড ফোর থ্রি টু কোড নাম্বার রানি এবং ব্লু এই দুটোর সংমিশ্রণে এই কম্বিনেশানটা আনা হয়ে থাকে এই লম্বা সুতো আছে রানী কালার চড়াতে বোনা হয়েছে ব্লু এবং কম্বিনেশান রয়েছে বেজ এবং গ্রিন অর্থাৎ যে মিনিকারি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে গ্রিন সুতো ব্যবহার করা হচ্ছে মিনিকারি ক্ষেত্রে আঁচলের অংশ শোল্ডার পাটের কাজ অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শানটার গায়ে বুটি ভেতর পোর্শানের যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে ঠিক এই প্যাটার্নে ইনক্লুডিং ব্ল্যাকচিস পোর্শান রয়েছে এবং শাড়ির বেস্টের মধ্যে সুন্দর একটা রানির টোন রয়েছে শাড়িটার মধ্যে পরবর্তী একদম চিরাচরিত বালুচরি বা কম্বিনেশনের দিক থেকে একদম পারফেক্ট কম্বিনেশান হলুদির সবুজ এইটা আমরা বালুচরিটা আমরা ছোটোর থেকে এই কম্বিনেশন দেখতে খুবই বালুচির ক্ষেত্রে এই কম্বিনেশানটা আপনার প্রত্যেক কাছে দেখাটা একটা পারফেক্ট হলুদ হচ্ছে বেস কালার তার সাথে সবুজ কম্বিনেশান এবং মিনি হচ্ছে রেডিস কম্বিনেশান একদম চিরাচরিত কম্বিনেশান তার সাথে আমাদের যে আঁচল হয়ে থাকে অর্থাৎ চিরাচরিত বিষ্ণুপুর ঘরনার অর্থাৎ বিষ্ণুপুরের মন্দিরের মধ্যে যে ধরনের ছবি আমরা টেরাকোটার মাধ্যমে দেখতে পাই সেগুলোকে আমাদের শিল্পের মাধ্যমে আমরা তুলে ধরি তার ফলশ্রুতি বালুচুরি আঁচল পড়ছেন বালুচুরি পার্ক এবং তার সাথে বালুচুরি গায়ের বুটি এই ধরনের বালুচুরি গায়ের বুটি এবং কম্বিনেশানটা খুব স্ট্যান্ডার্ড কম্বিনেশান হলদে সবুজ একদম পারফেক্ট কম্বিনেশান হলুদের সঙ্গে ভায়োলেট কম্বিনেশান হয় কিন্তু ম্যাক্সিমাম যে কম্বিনেশন আমরা দেখতে পাই সেটা হচ্ছে হলুদের সবুজ সবুজ কম্বিনেশনটাকেই আমরা বেশি করে দেখতে পাই ব্ল্যাক ব্ল্যাকটি অংশ রয়েছে পরবর্তী বালুচুরি মিনেকারি ফোর থার্টি ফোর কোট নাম্বার ব্ল্যাক ইজ রেড শাড়ির বেস কাঠ হচ্ছে ব্ল্যাক রেড এবং যে কাজটা করা হয়েছে সেটা ব্ল্যাক দিয়েই কাজটা করা হয়েছে এই ধরনের কম্বিনেশান অনেক মানুষের কাছে একটা পছন্দের কম্বিনেশান অর্থাৎ শাড়ির বেশ কাঠটা ঠিক যে ধরনের হবে তার শাড়ির কম্বিনেশানটা ঠিক সে ধরনের হবে অর্থাৎ এর লম্বা সুতো হচ্ছে ব্ল্যাক তার সাথে রেড বোনা হয়েছে যে সুন্দর একটা ব্ল্যাক রেড বডি একটা তৈরি করা হয়েছে পরবর্তী যে কাজটা করা হয়েছে সেই কাজটাতে ব্ল্যাক দিয়েই কমিনিস্ট সাজানো হয়েছে অর্থাৎ ব্ল্যাক হচ্ছে মূল বেশ কাজ রয়েছে তার সাথে ভেতরে যে কার্ড ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু মিনেকারের জন্য একটা গোল্ডেন জুরি ব্যবহার করা হয়েছে এটা মূলত ভালোই চুরি কিন্তু শুধু মিনেকারের জন্য আমরা এখানে গোল্ডেন জুরি ব্যবহার করা যেগুলো এই ধরনের প্রোডাকশান খুব কম হয়ে থাকে আঁচল পোর্শন শোল্ডার পোর্শন একদম ফ্রন্ট পোর্শানটার কাজ পরবর্তী পুরো সাইডটাতে ওভারঅল গায়ে বুটি সিস্টেম ঠিক এইভাবে ইনক্লুডিং ব্ল্যাক পার্ট বালুচরি চারশো পঁয়ত্রিশ নাম্বার কোট ফোর সুন্দর একটা আঁচল এবং শাড়ির ব্রেস কালারটা ভারী আনকমন একটা সেট পারফেক্ট এই কার্ডটার প্রকৃত নাম হয়তো আপনাদেরকে আমি বলতে পারবো না কিন্তু যেটুকু তৈরি করা হচ্ছে সেটুকু দেখি বলে নিতে চাই আপনাদেরকে এখানে ব্লুর সাথে ব্রাউন বোনা হয়েছে অর্থাৎ একটা সুতো আছে ব্লু একটা সুতো আছে ব্রাউন তার ফলে শেড এসছে কিছুটা কাঁচ বিষ টাইপের কালার অর্থাৎ তেঁতুরের যে বিষটা হয় ঠিক সে বিষটার যে কালার হয়ে থাকে ঠিক সেই ধরেটা কালার বেশ তার সাথে কম্বিনেশন রয়েছে গোল্ডেন রেশম সুতোর কাজ দেওয়া হয়েছে তার সাথে মিনেকার ব্যবহার করা হয়েছে রেডিস মিনিকারি দিয়ে কাজটা করা হয়েছে এবং আঁচরের পাটটা অসাধারণ আপনারা দেখে প্রতি করতে পারছেন একদম চিরাচরিত বালোচুরি আঁচল পার ফিগার বৈশিষ্ট্য এই ধরনের সুন্দর একটা নর্থকীয় মূর্তি ফিগার বৈশিষ্ট্য গায়ে বুটি হিসেবে ব্যবহার করা হয়েছে পরবর্তী পুরুষ সাইডার ওভারঅল যে পার্ট থাকবে ঠিক এই বুটিটাই ভেতর পোর্শনে থাকবে কম আকারে অর্থাৎ ডিফারেন্স ভাবে পুরো সাইডতে গায়ে বুটি থাকছে তার সাথে ইনক্লুডিং ব্যাপিস পোর্শন পার্ট আমি এই সাইডের পাশাপাশি রেখে আমি পরবর্তী আপনাকে স্বর্ণচুরি শাড়ি দেখাতে চাই বালুচুরি এবং স্বর্ণচুরির বেসিক ডিফারেন্স সেটা খুব সহজে আপনার কাছে ক্লিয়ার করা যাবে পাঁচশো আঠাশ নম্বর কোট স্বর্ণচুরি যার বেসিক রেঞ্জ বালুচুরি মিনেকারি এবং স্বর্ণচুরি এর দুটোর প্রাইস সেম অর্থাৎ এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বেসিক ডিফারেন্স বালুচুরির ক্ষেত্রে রেশম সুতোকে রঙ করে বিভিন্ন কম্বিনেশান আমরা তৈরি করতে পারি কিন্তু স্বর্ণচুরি ক্ষেত্রে যে গোল্ডেনটা দেখা যাচ্ছে আপনাদের কাছে সেটা হচ্ছে ফিক্সড একটা ব্যান্ডেড জরি এখানে যে গোল্ডেন জরি দেখছি আমরা এটা রেশম সুতোকে গোল্ডেন রং করা হয়েছে কিন্তু এখানে যে জরি দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে একদম পিওর জরি সুতো কাজ প্যাটার্ন একরকম প্রাইসটাও এক এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সুন্দর একটা আঁচল অংশ শাড়ির বেশ কাট হচ্ছে পিকো গ্রিন অর্থাৎ সেই কম্বিনেশন রয়্যাল ব্রুশ সাথে সবুজ বোনা হয়েছে গোল্ডেন জরি ফিক্সড রয়েছে যেহেতু বেসিক শাড়িটা রয়েছে স্বর্ণচরি তার সাথে সুন্দর একটা অরেঞ্জ মিনেকারি ব্যবহার করা হয়েছে আঁচল পোর্শেন শোল্ডার পোর্শেন এবং গায়ের বুটির মধ্যে আমরা কিছু নতুনত্ব এনেছি অর্থাৎ সেই পুরনো দিনের একদম ঘেরা ভিতরে একটা ফিগার ছবি এখানে আমরা বিষ্ণুপুরের টেরাকোটার ঘোড়াটাকে একটা বক্সের ভিতরে খুব সুন্দর করে গায়ের বুটি আকার তুলে ধরেছি এই হলো আঁচল পোর্শেন এবং শোল্ডার পোর্শনটার কাজ পরবর্তী বাকি পুরো শাড়ির পাটের মধ্যে ঠিক এই বুটি থাকছে ইনক্লুডিং ব্লাচিস পাট রয়েছে পরবর্তী স্বর্ণচুরি পাঁচশো উনত্রিশ নাম্বার কোড ফাইভ টু নাইন কোড নাম্বার পাঁচশো উনত্রিশ প্রাইস এইট ফাইভ হান্ড্রেড পারফেক্ট গোল্ডেন কালার এটা কিন্তু নট ইয়েলো বা নট মাস্টার্ড মাস্টার্ড কালারও নয় বা হলুদ কালারও নয় এই কালারটা কীভাবে তৈরি করা হয়ে থাকে এখানে লম্বা সুতো অরেঞ্জ কালার ব্যবহার করার ফলে অরেঞ্জের সাথে যদি হলুদ বোনা হয়ে থাকে তবে এই ধরনের সেট ভেয়া হয় স্যার এটাকে অনেকে আগুন কালার বলেও পরিচিত আমি অনেকের মুখে শুনেছি যে একটা আগুন কালার এখানে অরেঞ্জ সুতো আছে লম্বা চড়াতে বোনা হচ্ছে হলুদ এবং যেহেতু বেসিক শাড়িটা হচ্ছে স্বর্ণচরি চরি সেক্ষেত্রে একদম ফিক্সড গোল্ডেন জরির কাজ রয়েছে এবং কালার যে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে নেভি রেশমি সুতোর কাজ দেওয়া রয়েছে আঁচল পোর্শেন শোল্ডার পোর্শনটার পার্ট ভেতর পোর্শানের পার্ট থাকবে ঠিক চিরাচরিত বাড়োচুরি ক্ষেত্রে বা ট্র্যাডিশনাল বালোচুরি ক্ষেত্রে যে ধরনের বা স্বর্ণচুরির ক্ষেত্রে যে ধরনের গ্যারপুটি থাকে এর ক্ষেত্রেও ঠিক আছে শাড়িটার ব্রেসটার মধ্যে সুন্দর একটা অরেঞ্জের টোন রয়েছে পরবর্তী এই স্বর্ণচুরি ফাইভ থ্রি জিরো কোট নাম্বার এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যার প্রাইস রয়েছে শাড়ির ব্রেস কাটাতে বিগনি ব্লু শেড অর্থাৎ রানির সাথে বোনা হয়েছে এই শাড়িটার মধ্যে আমরা টোনটা পাবো সেটা হচ্ছে রানির টোন কম্বিনেশন গোল্ডেন জরি মিনেকারি ব্যবহার করা হয়েছে সবুজ সুন্দর একটা আঁচলের অংশ আঁচলের পরবর্তী একদম শোল্ডার পোর্শন বা ফ্রন্ট পোর্শানটার কাজ ভেতর পোর্শন যে টাইপের কায়দা করা হয়েছে ঠিক এই সিস্টেমে রয়েছে শাড়ির মূল বেস্টার মধ্যে সুন্দর একটা রানির টোন রয়েছে পরবর্তী পাঁচশো একত্রিশ নাম্বার কোট ফাইভ থ্রি ওয়ান কোট নাম্বার এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যার প্রাইস রয়েছে রানির সাথে দশর কালার বোনা হয়েছে অর্থাৎ এর লম্বা সুতো আছে রানী কালার চড়াতে বোনা হচ্ছে লাইট তসর কালার তার সাথে গোল্ডেন জরি এবং মিনেকারি ব্যবহার করা হয়েছে নেভি সুতোর কাজ আঁচলের অংশ বাকি হচ্ছে সামনে শোল্ডার পোর্শন বা বেস একদম ফ্রন্ট পোর্শনটার কাজ ভেতর পোর্শনের কাজের টাইপটা রয়েছে ঠিক এইভাবে অর্থাৎ ট্র্যাডিশনাল বালোচির ক্ষেত্রে যা হয়ে থাকে ঠিক তাই তার সাথে ইনক্লুডিং বারসিস পাট রয়েছে বালুচুরি পাঁচশো বত্রিশ নাম্বার কোড ফাইভ থ্রি টু সরি বালুচুরি নয় স্বর্ণচুরি একদম পারফেক্ট রাল ব্লু তার সাথে গোল্ডেন জরির কাজ মিনিকারি ভাগা করা হচ্ছে অরেঞ্জ লেডিস অরেঞ্জ আছে মিনিকারির জন্য সুন্দর একটা আঁচলের অংশ সামনে শোল্ডার পোর্শানে বা ফ্রন্ট পোর্শনের গায়ে বুটি রয়েছে ঠিক এইভাবে সাজানো আছে ফ্রন্ট পোর্শনের গায়ের বুটিগুলোকে ভেতর পোর্শানে এই বুটি থাকছে পুরো শাড়ির বেশ জুড়ে তার সাথে ইনক্লুডিং ব্ল্যাটপিস পোর্শন থাকছে প্রতি শাড়িতে যেভাবে রাখা আছে ঠিক এর ক্ষেত্রেও ইনক্লুডিং ব্ল্যাটপিস পার্ট থাকছে স্বর্ণচরি পাঁচশো তেত্রিশ নাম্বার করে শাড়ি রাখবো আপনাদের কাছে আমি এই শাড়িটা দেখানোর মাঝখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখিয়ে দিতে চাইছি আপনাদের কাছে একবার শাড়ি দেখাবো আচ্ছা তাই হবে শাড়িটা বেশ কাঠ রয়েছে রানী কালার তার সাথে গোল্ডেন জরি সুতোর কাজ রয়েছে নেভি মিনিকারি দেওয়া রয়েছে একদম পারফেক্ট রানি কম্বিনেশন আঁচল শোল্ডার বেস ভেতর পোর্শনের গায়ের বুটি তার সাথে ইনক্লুডিং ব্ল্যাক স্পার্ট স্বর্ণচুরি পাঁচশো নাম্বার কোট ফাইভ থার্টি ফোর কোট নাম্বার আরেকটা আনকমন শেড এবং ডুয়েলটন কম্বিনেশন রানির সাথে সেগিন বোনা হয়েছে অর্থাৎ লম্বা সুতো আছে রানি কালার চড়াতে বোনা হয়েছে সেগিন গোল্ডেন জরি এবং মিনেকারি ব্যবহার করা হচ্ছে নেভি রেশমি সুতো আঁচল একদম সামনে শোল্ডার পোর্শন্টার কাজ অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শন্টার গায়ের বুটি রয়েছে ঠিক এইভাবে সুন্দর টোন রয়েছে যে টোনটা রয়েছে রানির টোন ইনক্লুডিং ব্লাসপিস পার্ট প্রতিটি শাড়িতে থাকছে বেশ স্ট্যান্ডার্ড ব্লাডপিস পোর্শন্ট থাকবে পরবর্তী পাঁচশো পঁয়ত্রিশ নম্বর কোড ফাইভ থার্টি ফাইভ কোড নাম্বার পারফেক্ট নেভি কম্বিনেশন শাড়ির যে বেস কাঠ রয়েছে পারফেক্ট নেভি গোল্ডেন সুতোর কাজ আর সুন্দর এলিস মিনেকারি কাজ দেওয়া হয়েছে এই হলো আঁচলের অংশ একদম সামনের পোর্সেন্টার কাজ বা শোল্ডার পোর্সেন্টার কাজ ভেতর পোর্শেনের অপশান রয়েছে ঠিক এইভাবে বুটি থাকছে পুরো শাড়ির বেশ জুড়ে ইনক্লুডিং ব্ল্যাক পার্ট রয়েছে পরবর্তী সনোচরি পাঁচশো ছত্রিশ নাম্বার কোড আরও একটা আনকমন শেড অর্থাৎ কিছুটা পার্পেল ঘেঁষা বা মেজেন্ডা ঘ্যাসার সেট ব্ল্যাকের সাথে রানি বোনা রয়েছে বা ব্ল্যাকিস রানি আপনারা বলতে পারেন তার সাথে এখানে গোল্ডেন জরি পরিবর্তে কপার জরি ইউজ করা হয়েছে ন্যাচারালি বেশিরভাগ শাড়ি ক্ষেত্রে আমাদের এই সরঞ্জরির ক্ষেত্রে গোল্ডেন জরি ব্যবহার করা হয়ে থাকে কিছু কিছু কম্বিনেশনের ক্ষেত্রে আমরা কপার জরি ইউজ করে থাকি ঠিক এর ক্ষেত্রে সেরকম হয়েছে এবং এর ক্ষেত্রে মিনিকারি যে ভার করা হয়েছে মিনেকারি দেওয়া হচ্ছে অফ হোয়াইট মিনেকারি দেওয়া হয়েছে আঁচর পোর্শন সামনে শোল্ডার পোর্শনের কাজ বেতর পোর্শনে পুরো সাইটার পার্ট রয়েছে ঠিক এভাবে তার সাথে অ্যাটাচ ব্ল্যাক পিস আজকের একদম লাস্ট প্রোডাক্ট স্বর্ণচুরি পাঁচশো সাঁত্রিশ নাম্বার কোড ফাইভ থ্রি সেভেন কোড নাম্বার সাইটার বেস কোড নাম্বার এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যার প্রাইস রয়েছে ব্ল্যাকের সাথে গ্রিন বোনা অনেকেই বেসটাকে বটল গ্রিন টাইপ কালার বলে থাকেন তার সাথে গোল্ডেন জনিসুতোর কাজ এবং মিনেকারি যে ব্যবহার করে সেটা লেডিস মিনেকারি ব্যবহার করা হয়েছে সুন্দর আঁচল অংশ সামনের পার্ট পরবর্তী লাইভ সামনের রবিবার দিন সন্ধ্যে সাতটা তিরিশ মিনিট বিষ্ণুপুর কাতানকে বেশ করে বিষ্ণুপুর কাতানের কিছু ডুয়েল টোন শেডের উপরে বিষ্ণুপুর কাতানের উপরে মাল্টি কালার প্রিন্ট নিয়ে সামনের রবিবার দিন লাইভটা হবে আমি একদম প্রোগ্রামের শেষ শেষে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং তার পাশাপাশি একটা পেমেন্টের চার্ট রাখছি যে পেমেন্টের চার্ট হিসাবে একটা ফোনপে গুগল পে নাম্বার যেমন রাখা হয়েছে তার পাশাপাশি দুটো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে অর্থাৎ আমি একটু জানিয়ে রাখতে চাই আপনাদের কাছে যারা আমাদের প্রোডাক্টগুলোকে পারচেস করার ক্ষেত্রে পেমেন্টটা একটু আগে করে থাকেন সেক্ষেত্রে শিপিংটা সম্পূর্ণভাবে ফ্রি থাকে অর্থাৎ কোনো রকমভাবে শিপিং লাগবে না সরাসরি ফোনপে গুগল পে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে নিয়ে শাড়িটা আপনারা করলে করে নিন সেক্ষেত্রে কোথাও কোনো রকম শিপিং লাগবে না যে প্রাইস নিয়ে আজকের শাড়িগুলো আপনাদের সামনে রেখেছি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বালুচুরি মিনে এক কালার বালুচুরি মিনে করা এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং ট্র্যাডিশনাল চুরি এইট তিনটে রেঞ্জের তিনটে প্রোডাক্ট এই রইলো আজকের লাইভের এবং পরবর্তী ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমাদের কাছে রয়েছে সেটা থ্রি পার্সেন্ট এক্সট্রা চার্জ থাকে এই ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আজকের মতন এই অনুষ্ঠানটা একদম কমপ্লিট করার শেষ মুহূর্তে আপনাদেরকে প্রত্যেককে নমস্কার জানাই আগামী রবিবার আবার দেখা হবে শুভ সন্ধ্যা আজকের মতন